নিজেদের মাঝে সকলের মাঝে ঈদটাকে সমানভাবে ভাগাভাগি করা বর্তমান সময়ে যে বন্যা কবলিত বা দুর্গত মানুষের যে দুর্দশা দুঃখ আমরা সেখানে যদি পৌঁছে দিতে পারি সবচেয়ে সেটা উত্তম হবে আমাদের কুরবানিগুলোকে কবুল করে নিন জিলাজ মাসের আমলগুলো কবুল করে নিন আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য

মৌলিক বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির গোস্ত আলহামদুলিল্লাহ আমার আমাদের আলহামদুলিল্লাহ আমাদের উপরে কুরবানির গোশত ভক্ষণ করা মোহাম্মদ বিশেষ করে মোহাম্মদ শরিয়াতে আল্লাহ রব্লা আলমিন এটা জায়েজ এবং হালাল করে দিয়েছেন যদি আদম আলহি সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মতো কাবিলের যে কুরবানি যেটা কবুল হয়েছিল আসমানি আগুন এসে সেটাকে ভস্মীভূত করে দিয়েছিল সেই বিধান থাকতো তাহলে আজকে আমরা খেতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহরাবাহ আলমিন উম্মতে মোহাম্মদীদের উপরে বিশেষ একটি রহম করেছেন বটে প্রিয় বন্ধুগণ কুরবানির গোস্ত বন্টন করতে যেয়ে আমরা কীভাবে বন্টন করবো সে বন্টন পদ্ধতি কি রসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লামের সাহাবি চাচাতো ভাই আবদুল্লাবিন আব্বাস রদি আনহুমা আহমা আবদুল্লাবিন আব্বাস রজি আল্লাহুতাল তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহু আলিম আসসাল্লাম কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতেন এক ভাগ নিজের এবং নিজের পরিবারের জন্যে এক ভাগ ফকির মিসকিনের জন্যে এক ভাগ নিঃস্ব বা এক ভাগ তিন ভাগে ভাগ করতেন এক ভাগ নিজের এবং পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন এবং মিসকিনদের জন্যে এক ভাগ হচ্ছে ফকির বা মিসকিনদের জন্য এভাবেই মৌলিক কথা নিজের জন্যে আত্মীয় স্বজনদের জন্যে এবং ফকির বা মিসকিনদের জন্যে আল্লাহরবুল্লা আলমিন সুরা হাজ বাইশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাকুলু মিনহা তোমরা সেখান থেকে খাও ওয়াত ইমুল ক মুতার যারা চায় না তাদেরকে প্রদান করো এবং যারা চায় তাদেরকেও দাও সুরাহাজ্যের আরও একটি আয়াত আল্লাহরবুল্লা আলম বলছেন যে ওয়াতিমুল বা ইসাওয়াল ফকির তোমরা ফকির যারা যারা নিঃস্ব তাদেরকে খাও এবং ফকিরদেরকে খাওয়াও এ আয়াতকে এবং এ রসুল্লাহ আলী এ আমলকে সামনে রাখলে অবশ্যই এ বিষয়টা স্পষ্ট হয় কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় উপস্থিতি আমরা বুঝতে পারছি যে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে যদিও ভাগ করার ক্ষেত্রে কম বেশি করা যেতে পারে কেমন আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আমার পরিবারের পরিমাণটা বেশি রাখতে পারি অন্য পরিবার অংশটা কমিয়ে দিতে পারি আবার এমন হতে পারে ফকির মুস্কিনদের সংখ্যা বেশি কিন্তু আমার পরিবারের সংখ্যা কম সেক্ষেত্রে ফকির মিস্কিনদের ভাগে কিন্তু আমরা বেশি করতে পারি নিঃসন্দেহে এটা জায়েজ এবং উত্তম আমলও হবে ইনশাআল্লাহ কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যখন কুরবানির গোস্ত বন্টন করা হয় তখন আমরা অধিকাংশ অন্তরের কার্পণ্যকে দূর করতে পারি না অন্তরের কার্পণ্য বলতে এই যখন আমরা নিজের ভাগটা রাখি তখন কলিজার অংশ বা চর্বি যেগুলা সেগুলো অন্য ভাগে দিয়ে নিজেরটা ভালো করে রাখি প্রিয় বন্ধুগণ আমরা কিন্তু সব কিছু করি আল্লাহ রব আলমিনের সন্তুষ্টির জন্যে নিজে খাবো নিজের পরিবারকে খাওয়াবো বিষয়টা এমন নয় এটা তো আছে সাথে সাথে আমার প্রতিবেশী খাবে আমার আত্মীয় স্বজন যারা কুরবানি দিতে পারেনি যাদের সামর্থ্য নেই তারা খাবে সাথে সাথে ফকির মিসকিন তাদেরকে সাধ্যমতো খাওয়াবো বিষয়টা কিন্তু মৌলিকভাবে এই নিজেকে উৎসর্গ করা নিজের আত্মত্যাগ দেওয়া এটাই মূলত কিন্তু কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা সোরা তাগাবুনের মধ্যে আল্লাহর আলমিন তিনি বললেন যার অন্তর থেকে কারপণ্য দূর করা হলো মুফলি হন আর তারাই হচ্ছে সফল কাম আমরা যদি সফল কাম হতে চাই তাহলে নিজের ভাগটা যেভাবে দেখবো অন্যের ভাগটার প্রতিও সেটা লক্ষ্য করব। অনেকে দেখা যায় ফ্রিজে গোস্ত অনেক মানুষদেরকে লক্ষ্য করা যায় যে ফ্রিজে গোস্ত ভরেন ভরার সময় যেটা হয় নিজের ভাগে রাখার সময় চর্বি ওগুলো সব অন্য ভাগে দিয়ে কলিজা বা যেইগুলো টেস্টফুল বা স্বাদপূর্ণ সেটা নিজের ভাগে রাখেন ফ্রিজে সেটা ভর্তি করেন ফ্রিজে ভর্তি করার মধ্যেই নিজের অন্তরের কার্পণ্য কিন্তু দূরীভূত হয় না হ্যাঁ আপনার প্রয়োজন যতটুকু আপনি রাখতে পারেন কিন্তু আপনার প্রয়োজনের পাশাপাশি অন্য ভাইয়ের প্রয়োজনটার প্রতিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে প্রিয় ভাই অবশ্যই আমাদের অন্তরের কার্পণ্য দূর করতে হবে আমাদের আরেকটি মৌলিক কথা মনে রাখতে হবে লসুদ্সাল্লিম আসাল্লামের দশ বছরের খাদিম আনাসবিন মালিক রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী মোহাম্মদ আহদুকুম তোমাদের কেউ পরিপূর্ণ হতে পারবে না মা নিজের জন্যে যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যা অপছন্দ করে অন্যের জন্যেও তাই অপছন্দ করবে আমি নিজের জন্য চর্বিকে শরীরের জন্য হুমকি স্বরূপ মনে করি তাহলে সব চর্বিটুকু কেন অন্য ভাগে দেবো আমার ভেতরে রাখতে হবে অন্যটার অন্য ভাগের মধ্যেও দিতে হবে এক্ষেত্রে যেন আমরা নিজেকেই বেশি প্রাধান্য না দেই ইসলাম তো সেটাই যেটাকে নিজেকে নিজের সাথে আত্মীয় স্বজন পরিবার পরিবর্গ ফকির মিসকির সবাইকে ইনক্লুড করা সংযুক্ত করা এবং নিজেদের মাঝে সকলের মাঝে ঈদটাকে সমানভাবে ভাগাভাগি করা এটাই কিন্তু মৌলিক শিক্ষা উল্লেখ্য এখানে সবচেয়ে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যদি আমাদের কুরবানির গোস্তটা নির্দিষ্ট পাড়ায় বা মহল্লায় বা মসজিদে বা এলাকায় একত্রিত করে সেখান থেকে তিন ভাগ করি সেখানে থেকে ভাগ করি বিশেষ করে নিজেরটা রেখে দেওয়া এবং অন্য দুই ভাগ সে পাড়ায় বা মহল্লায় রেখে দেওয়া সেখানে কমিটি করা সেই কমিটির বিনিময়ে সেই কমিটির মাধ্যমে একটা সুষ্ঠু বন্টন কিন্তু সেখানে হবে যদি তাই না করি তাহলে দেখা যাবে যারা চাই তারা বেশি বেশি পাবে কিন্তু যারা চাই না যারা নিঃস্ব যারা বাড়িতে অবস্থান করে তারা কিন্তু বেশি পাবে না এক্ষেত্রে আমরা যদি এই বন্টনটা রাসুল সাল্লিমসাল্লামের সাহাবারা যেভাবে করতেন সেভাবে যদি আমরা করি তাহলে আমাদের অবশ্যই এ বিষয়টি যেটা হবে সেটা হচ্ছে সুষ্ঠু একটা বন্টন হবে ইনশাল্লাহ সুষ্ঠু বন্টনের মধ্য দিয়ে একজন মিসকিরও যেমন পাবেন একজন ফকিরও তেমন পাবেন এখানে আমরা আরও মৌলিক কথা বলতে চাইব যে যে আমরা মিসকিনদের বাড়িতে যেন পৌঁছে দেই তারা কিন্তু আপনার বাড়িতে আসবে না আমরা কিন্তু তারা কিন্তু আপনার বাড়িতে আসবে না বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই কোরবানির গোস্তুটা সঠিকভাবে বন্টন করা তৌফিক দান করুন এক্ষেত্রে আমরা মৌলিক কথা বলছি এই শুধু নিজের স্বার্থটাই যেন আমরা নিজেরটাই যেন বড় করে না দেখি অন্যেরটাও যেন আমরা বড় করি এবং কুরবানির যে গোস্ত সেটা যেন আমরা পরিপূর্ণ সুনাতি পদ্ধতিতে সাহাবারা যেভাবে করেছেন নিজেরটা প্রাধান্য দিয়েছেন সাথে সাথে অন্যান্য বিশেষ করে ফকির মিসকিন সবার সমানভাবে দেওয়ার চেষ্টা করেছেন যদি এমন হয় আমার পাড়ায় বা মহল্লায় ফকির মিসকিন নেই তাহলে যে এলাকায় রয়েছে আমাদের সে এলাকায় যে আমাদের কুরবানির গোস্ত এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এমনও যদি হয় যে আমার এলাকায় নেই পার্শ্ববর্তী এলাকায় নেই তাহলে দূরে কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে বিশেষ করে বর্তমান সময়ে যে বন্য কবলিত বা দুর্গত মানুষের যে দুর্দশা দুঃখ আমরা সেখানে যদি পৌঁছে দিতে পারি সবচেয়ে সেটা উত্তম হবে আলহামদুলিল্লাহ আহলে আদিস আন্দোলন বাংলাদেশ সে ব্যবস্থা রেখেছে কুরবানির একটা পশু কিন্তু আপনারা কিনে দিতে পারেন ছাগল কিনে দিতে পারেন গরু কিনে দিতে পারেন আমাদের ওয়েবসাইটে আপনারা ঢুকলে স্ক্রিনে আপনারা এই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার অনুযায়ী স্ক্রিনের নাম্বার অনুযায়ী আপনারা টাকা প্রেরণ করতে পারেন আল্লাহ চাইলে আমাদের এই চেষ্টা প্রচেষ্টা সফল হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদের কুরবানিগুলোকে কবুল করে নিন জিলাজ মাসের আমলগুলো কবুল করে নিন সাথে সাথে আমরা যে কোরবানি যেন সুষ্ঠু বন্টন করতে পারি নিজের কার্পণ্যকে দূর করে দিয়ে অন্যকে প্রাধান্য দিতে পারি সাথে সাথে আমার ভাইয়ের জন্য যেটা পছন্দনীয় সেটাই যেন আমার জন্য পছন্দনীয় হয় আমার যে অংশটুকু পছন্দনীয় সেটা যেন আমার ভাইকেও আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহম আমিন আকুল কাউলি হাজুল্লিম আলাইকুম সাইল মুসিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু